আসসালামু আলাইকুম। যারা ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে তাদের জন্য একটা সুখবর, এবং তারা কিন্তু প্রথমেই আলহামদুলিল্লাহ বলে নাও। কেননা ফেসবুকে যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে, যাদের পেজ রয়েছে 3-4টা, যারা কপিরাইট কন্টেন্ট নিয়ে কাজ করে থাকে, তাদের জন্য আজকের এই ভিডিওতে আমি একটা সুখবর দিচ্ছি। সো গাইস, তোমরা হয়তোবা ইতিমধ্যে দেখেই ফেলেছো যে অনেকের পেজে কিন্তু পলিসি ইস্যু যেই সমস্যাটা ছিল সেটা কিন্তু ফেসবুক উঠিয়ে নিয়েছে। এবং অনেকের মনে প্রশ্ন আছে যে এটা কিন্তু এটা যে চলে গেল, এটা কি হঠাৎ এমনি চলে গেল নাকি কোনো প্রবলেমের জন্য চলে গেছে, নাকি একবারে পার্মানেন্টলি সমাধানের জন্যই এটা চলে গেছে। সো গাইস, এর উত্তরে আমি যতটুকু জেনেছি যে এটা ফেসবুক থেকে অনেক পেজ থেকেই এটাকে উঠিয়ে নেওয়া হয়েছে। যাদের পেজ থেকে উঠিয়ে নেওয়া হয়েছে তারা খুবই সৌভাগ্যবান, এবং যাদের পেজ থেকে উঠিয়ে নেওয়া হয়নি তারা আসলে দুর্ভাগ্য। কেননা ফেসবুক ইতিমধ্যেই আপডেটটা দিয়েছে, এবং আপডেটের পর থেকেই কিন্তু ফেসবুকের পলিসি ইস্যু সমস্যাটা অনেকের পেজ থেকে উঠে গেছে, এবং এটা পার্মানেন্টলি উঠে গেছে। এবং যাদের পেজ থেকে যায় নাই তাদের পেজে হয়তোবা বড় ধরনের কোনো সমস্যা রয়েছে, বা অনেক কপিরাইট কন্টেন্ট রয়েছে, যার ফলে কিন্তু তাদের পেজ থেকে আর পলিসি ইস্যুটা ফেসবুক উঠায় নাই। তো যাদের পেজ থেকে পলিসি ইস্যুটা চলে গেছে তাদেরকে আমি বলতে চাই যে তোমাদের পেজ থেকে চলে গেছে এটা এই না যে আসলে তোমাদের পেজে পলিসি ইস্যু আর আসবে না। তো তোমরা যারা কপিরাইট কন্টেন্ট নিয়ে কাজ করো তাদের কিন্তু এটা একটা সুযোগ যে একবার যেহেতু চলে গেছে তারা কিন্তু আর এই পলিসি ইস্যু যাতে না আসে সেটার জন্য তাদের কপিরাইট কন্টেন্টগুলো থেকে বিরত থাকতে হবে। কেননা এটা কিন্তু আসতেই পারে, যে কোনো সময় আসতে পারে। ফেসবুকের নিজের কথা যে ফেসবুকের যেই ইস্যুগুলো রয়েছে, ভিডিও ভায়োলেশন বা মনিটাইজেশন যেই পলিসিগুলো রয়েছে, সেগুলো ভায়োলেট করলেই কিন্তু ফেসবুকে এই পলিসি ইস্যুটা আসে, যেটা কিন্তু ফেসবুকে যারা বিশেষ করে কপিরাইট কন্টেন্ট নিয়ে কাজ করে, বিভিন্ন ফ্রি কন্টেন্ট বা ইউটিউব থেকে তুলে বা ইনস্টাগ্রাম থেকে তুলে ফেসবুকে আপলোড করে, তাদের পেজে এই ধরনের সমস্যাটা বেশি হয়। এবং বিশেষ করে যারা নতুন পেজ খোলে তখনও কিন্তু এই সমস্যাটা হয়ে থাকে। তো তাদের জন্য আসলে এখন বর্তমানে এটাই সুযোগ, যেহেতু এবার পলিসি ইস্যুটা উঠিয়ে নেওয়া হয়েছে, তো আমাদের আর সেই ধরনের কন্টেন্ট নিয়ে কাজ না করাই বেটার। আমাদেরকে ভালো ভালো কন্টেন্ট আপলোড করতে হবে, এবং সেই কন্টেন্ট নিয়ে ফেসবুকে কাজ করতে হবে। সো এটাই ছিল আজকের মতো। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, এবং ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন। আর হ্যাঁ, এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি বা ফেসবুক প্রোফাইলটি ফলো করে রাখবেন, আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।